তোমাদের জন্য সুখবর, যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ফাইনাল পরীক্ষা দিয়েছিল অর্থাৎ মেন পরীক্ষা দিয়েছিল, তাদের রেজাল্ট বেরোলো। এত কিছুর ভেতরেও এত কিছু তোমার জন্য সুখবর। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট একদম পুরোপুরি স্ক্রিনে আছি, কোন রকম কথা না বাড়িয়ে তোমাদেরকে একদম সরাসরি দেখাতে চাইছি। দেখতে পাচ্ছ যে রেজাল্ট ফর ফাইনাল রিটেন এক্সামিনেশন আর নোটিশ রিগার্ডিং রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তুমি এখানে ক্লিক করলে, গেট ডিটেলসে ক্লিক করলে ডিটেলস পেয়ে যাবে। নেট স্লো থাকা লাগলে একটু কম কাজ করবে, তাহলে দেখো দিয়েছে। এখানে কিন্তু রেজাল্ট পাবলিশ করার কথা বলা হয়েছে, দ্য রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 হ্যাজ বিন অ্যানাউন্সড আপলোডেড ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েবসাইটে কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে টু দ্য ফাইন রেজাল্ট ওয়েবসাইট ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ। কীভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলে দেবো। শর্ট লেটেস্ট ক্যান্ডিডেট উইল হ্যাভ অ্যাপিয়ার ইন্টারভিউ হুইচ উড বি কমেন্টস অন দ্য উইথড্রল অফ দ্য কমপ্লিট লকডাউন ইম্পোজ অফ কন্টেন্ট কোভিড ভাইরাস। তাহলে ইন্টারভিউ কবে হবে কিন্তু এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে ইন্টারভিউটা কিন্তু যতক্ষণ না কোভিড ভাইরাসের সম্পূর্ণভাবে লকডাউন উঠে না পড়ছে ততক্ষণ কিন্তু ইন্টারভিউ হবে না। তো ইন্টারভিউ ওটা উঠে গেলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো লকডাউন আশা করি খুব তাড়াতাড়ি উঠে পড়বে এবং তোমাদের জন্য সুখবর চলে আসবে। তো চলো এবার আসল ওয়েবসাইটে তুমি যদি যাও, এখানে আমি দেখতে পাচ্ছ এখানে একজনের শর্ট লিস্টেড, এরকম যদি লেখা থাকে শর্ট লিস্টেড কথাটা লেখা থাকে তাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে গেছো, ঠিক আছে না? এটা 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 আমরা দেখাচ্ছি তোমাদেরকে, এরকম একটি বেরোবে। এখানে সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে। এই জেলাটি তুমি যদি সিলেক্ট করে নাও, আলিপুর, বাঁকুড়া, বীরভূম, যে কোনো জেলা যদি সিলেক্ট করে নাও তাহলে কিন্তু তোমার যে জেলা সিলেক্ট করবে, এরপর অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে শুধু অ্যাপ্লিকেশন নাম্বার লিখবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা হয় সেটা লিখবে। এখানে ডেট অফ বার্থ, প্রথমে ডেট অর্থাৎ দিন তারিখ দেবে, অর্থাৎ যদি 12 তারিখ ধরো 12ই আগস্ট 1990 সালে জন্ম হয় তাহলে এই হোক লিখবে, আর ডেটটা খুব ভালো করে লিখে এখানে সাবমিট করলেই তোমার কিন্তু রেজাল্ট দেখিয়ে দেবে। আর যদি এখানে লেখা থাকে যে নট সিলেক্টেড তাহলে তুমি সিলেক্টেড হওনি, আর যদি লেখা থাকে শর্ট লিস্টেড তাহলে তুমি সিলেক্ট হয়েছো। তুমি আমাদেরকে জানিও তুমি সিলেক্ট হয়েছো কি না কমেন্ট বক্সে জানিও। আমরা ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে আমাদের এই আইকে স্টাডি তোমাদের জন্য বিশাল ইন্টারভিউ প্রিপারেশন, ইন্টারভিউ বুক সমস্ত কিছু আছে। তোমরা যারা এখনও ইন্টারভিউ বুকটি আমাদের কিনোনি তাদের পিডিএফ ফাইলটা অবশ্যই সংগ্রহ করে নিও, পিডিএফ ফাইলটির লিঙ্কটি তুমি নিচে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।